গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গাইবান্ধা শহরের ডাকবাংলা মোড়ে আজ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, গাইবান্ধা জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন, সাবেক ছাত্রনেতা সঞ্জয় সাহা, মোবাশ্বের আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ইসলাম দিন, কামাল খান, সৌরভ ইসলাম কানন, আলামিন লিখন প্রমুখ। বক্তারা বলে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে এবং যারা ক্রেতা তারা তাদের ভয়ে কোনো কিছু বলতে পারে। বন্ধুগণ, আজকে গাইবান্ধা শহরে একটির পর একটি হত্যাকাণ্ড হচ্ছে। আমি গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট আকুল আবেদন করছি, অনত বিলম্বে লিখন হত্যাকারী যারা এখনো গ্রেপ্তার হয়নি এক নম্বর আসামি সহ তাদেরকে অনতিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আজকে এক লিখন মারা গিয়েছে, আজকে অনেক লিখন মাঠে আছে। আমি একটি কথাই বলবো, গাইবান্ধা প্রশাসনের উদ্দেশ্যে গাইবান্ধার আইন শৃঙ্খলা পরিস্থিতির এত যে অবনতি হয়েছে তার প্রমাণ একটি ভগবত ব্যবসায়ী টোকায় ওই লিখনকে হত্যা করলো, আজকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। আমাদের কাছে পুলিশ আশ্বস্ত করেছিল, গাইবান্ধা সদর থানার পুলিশ আশ্বস্ত করেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করে আইনে আওতায় আনবো। আমরা আজকে মানববন্ধন থেকে লিখনের এই নির্মম হত্যাকাণ্ড আমরা দ্রুত মূল আসামি গ্রেপ্তার দেখতে চাই। আমি প্রশাসনকে প্রিয় আহ্বান করব, ডিসি মহোদয় এবং এখানকার ওসি সাহেব, এসপি সাহেব, তাদের কাছে আমি উদ্যত্ত আহ্বান করব, এই হত্যা যজ্ঞের জন্য আমরা যে আসামি আছে মূল আসামি তাদেরকে কোর্টে সমর্থন করে এবং তার দৃষ্টান্তমূলক ফাঁসি আহ্বান করে। আমি যে আজকে এখানে বসে লিখন হত্যার বিচারের দাবিতে বক্তব্য দিচ্ছি, কালকে যে আমাকে লাশ হতে হবে না এর কোনো গ্যারান্টি নেই। আমাদের এই পশ্চিমপাড়ার অনেক দৃষ্টান্ত আছে, অতীত ঘাটলে অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে। আমাদের এই পশ্চিমপাড়ার নাম শুনলে বাঘে বকরি এক ঘাটে পানি খাইতো, কিন্তু আজকে আমরা কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই লিখন ভাইয়ের মতো ভাইকে আজকে একজন ফল ব্যবসায়ী লিখন আমাদের অঙ্গীকার, লিখন আমাদের প্রতিবাদ, লিখন আমাদের একটা অংশ, ভুলে যাবেন না। লিখনকে ছাড়া আমরা আছি, আমরা লিখনের সঙ্গেই আছি। লিখনের পরিবারের জন্য আমরা দোয়া করি, সবাই দোয়া করবেন ওনার যে ভালো থাকে এবং অনতি বিলম্বে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তাদের গ্রেপ্তারের আওতায় আনার জন্য বিশেষভাবে এলাকাবাসীর পক্ষে দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। পরিবারের লোকেরাই একমাত্র বুঝতে পারেন, একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যখন অকারণে কারণে ঘৃত অবস্থায় কোনো সন্ত্রাসী হামলায় মারা যায়, সেই পরিবারটাই শুধু বোঝে যে সেই পরিবারের কি ক্ষতি হয়ে গেল। একটু আগে আমরা শুনলাম লিখন ভাইয়ের দুটি বাচ্চা আছে, তারা এখনো জানে না তার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা তার এই সন্তানকে কি বলবো, তার এই সন্তানকে আমরা কিভাবে বুঝাবো যে তার বাবাকে কিছু সন্ত্রাসী কিছু দুষ্কৃতিকারী নির্মম ভাবে হত্যা করেছে, এর জন্য দায়ীকে আমরা। যারা এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে অনতিবিলম্বে আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আওতায় আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। আজকে যদি আপনারা ওই রকি হত্যার আসামিদেরকে ধরতেন, আমার মনে হয় না আজকে লিখন ভাইয়ের মতো একজন প্রতিবাদী কণ্ঠস্বরকে হত্যা করার কেউ সাহস পেত। সকল আসামিকে গ্রেপ্তার করুন এবং এক নম্বর মামুনকে গ্রেপ্তার করুন এবং তাকে আইনের আওতায় নিয়ে আসুন। যদি না নিয়ে আসেন তাহলে হয়তো বা দেখা যাবে আগামীকাল আমরা হরতালের দিকে যাব। ভূতপাপ খেতেই চৌকি হয়ে যায়, ওর বড়মি যখন বলে মামুনি বাবার সঙ্গে সবাই কাটাতে চায়, তখন তাকে কি উত্তর দেবো যে বা কোনোদিন আর তোর বাবার সঙ্গে সবাই কাটাতে পারবি না?
আপনারা সবাই রাজনীতি লিখন কি করতে রাখা তো সব বললে কিন্তু আমি বলছি তার ঘরের কোনার চিত্রটা ডাইনিং টেবিলে যখন খাবার সাজিয়ে সবাই খেতে বসি আমার বৃদ্ধা মা লিখনের অসহায় স্ত্রী দুটো শিশু বাচ্চা লিখনের বাবা মা ওই অসহায় বৃদ্ধ লোক বাবা মার কোলে সন্তানের লাগবে কতখানি আশা করি আপনাদের সবাইকে সেটা বলে বুঝাতে হবে না তাই সব কিছু বিচার করে আমি বলতে চাই প্রশাসনকে এবং শুধু প্রশাসন নয় সাধারণ জনগণকে আপনারা সবাই এগিয়ে আসুন ওই অসহায় বাচ্চা দুটোর চোখের দিকে তাকিয়ে যে অপরাধীকে যত দ্রুত সম্ভব ধরে তার বিচার চাই এবং তার ফাঁসি চাই।